আসসালামু আলাইকুম, আমি হাসেমা, সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার এইচডি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আজকের একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো সেই আশা নিয়ে শুরু করে দিলাম আজকের দিনটা। তো এই তো দেখুন, এখন সকালবেলা টিফিন সেরে আমরা চলে এসেছি। তো টিফিন সেরে এসে আমার প্রতিদিনের যেগুলো কাজ তো করতেই হয়, তো আমি সেই কাজে লেগে পড়েছি। তো আমার ঘরগুলো দেখুন, আমি একদম ক্লিন করে নিয়েছি। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম যে আমি কিভাবে রোজ এই রকম আমার নিজের কাজ নিজে করতে আমি পছন্দ করি। তো সেই রকম আজও আমি করে নিলাম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের একটি অঙ্গ, আমাদের মুসলিম জাতীয় সমস্ত মানুষদের। তো সেইটাই তাই বলে আমি মনে করি। তো এই রুমটাও আবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো দুইটা রুম সব আমি ক্লিন করে নিয়েছি। তো এখন চলে এসেছি আমি রান্নাশালে। তো রান্না করে নেব। তো ওদিকে ভাত চাপিয়ে দিলাম, আর ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম, মানে আলুটা সিদ্ধ হতে দিলাম। আর রান্না ডালও চাপিয়ে দিয়েছি। এখন চলে এসেছি, মানে একই জায়গায় রান্নাও হচ্ছে, আর এদিকে আমি কিছু থালা বাসন সকালের মাজা, তো সেইগুলো ভাবলাম একটু গুছিয়ে নিই। তো গুছানো আমার হয়ে গেছে, ঝাঁটপাট দিয়ে নিয়ে এখন চলে এসেছি আবারও রান্নায়। ভাত আমার ততক্ষণে ফুটে গেছে আর ডালও হয়ে এসছে। তো এখন লবণ দিয়ে ঘুঁটে নেব ডালটা। একটু ঠান্ডা লেগে গেছে আমার, তাই গলাটা একটু জাম করছে। তো আমার ভয়ে যে যদি কোনো সমস্যা হয়, তো প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। আর ডাল যে আমার হয়ে গেছে, তো ডালটা আমি বাগার দেব, তো সেই জন্য একটু রসুন থেঁতো করে নেব। আর আমার ছেলে দেখতে পাচ্ছেন তো সব সময় আমার হাতের কাছে রয়েছে, ছোট ছেলে, তো মাঝে মাঝে ঘুরছে ফিরছে আর আসছে, বলছে মা কি খাবো কি খাবো, খিদে পাচ্ছে। তো আমি বললাম একটু দাঁড়াও, ততক্ষণে আমি ডালটা বাগার দিয়ে নিই। তো ডালে আমি তেল আর পাঁচ ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে বাগার দেব। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে আমি কেটে দিলাম। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিই ডাল বাগার দেওয়ার সময়, না হলে কিন্তু দেখা যায় সেন্টটা একটু বেরিয়ে যায়। আর এইভাবে ডাল বাগার দিলে দেখা যায় ডালটা খুব সুন্দর একটা বাগারের সেন্ট বের হয়। তো আমার ছেলে ফ্রিজ থেকে পেয়ারা আর টমেটো বের করে নিয়ে এসছে। তো আমি রান্নার ফাঁকে ওকে এইগুলো কেটে দিলাম। আর ও কিন্তু পেয়ারার থেকে টমেটো খুব ভালোবাসে খেতে, কাঁচা টমেটো। আর কাঁচা টমেটো খাওয়া শরীরের পক্ষেও খুবই ভালো, তাই আমি ওকে কেটে একটু লবণ ও জিরা মরিচ দিয়ে ওকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য। ও কিন্তু সব খাবে না, তবুও এসে ঘুরতে ফিরতে বলবে মা খিদে পাচ্ছে, কিছু না কিছু ওকে দিতে হবে, আর একটু খেয়েই কিন্তু উঠে যাবে। আর ও ততক্ষণ ওইদিকে খাক, আর আমি চলে এলাম রান্নার দিকে আবার। আর এই যে কলা আর মাছ রান্না করব, তো তাই মাছগুলো একে একে আমি সব ভেজে নেব। আমার এতটুকু ভিডিওতে এসে যদি কারোর কোথাও একটু ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক করে দেবেন।
আর পাশে থাকা অল অপশনটি অল করে রাখবেন, তাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন সবার আগে। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর এখন দেখা যায় কমেন্টের সংখ্যা বেশি হয়, লাইকের সংখ্যা তার অর্ধেক, কারণ সবাই ভিডিও চালু করেই কমেন্ট করে বেরিয়ে যায়, তো ভিডিও সেরকম দেখে না। তাই বলবো, প্লিজ দয়া করে না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমিও কিন্তু যার ভিডিও দেখি না টেনে দেখি, কারণ আমরা সবাই কিন্তু একই আশায় বাসা বেঁধেছি, তো আমরা এই পথে নেমেছি সবাই অনেক বড় স্বপ্ন নিয়ে, আশা নিয়ে। আমাদের মহান আল্লাহ তাআলা যেন আমাদের সেই আশাটাকে পূরণ করে। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, এখন বিকালবেলা ছেলেরা স্কুল থেকে আসবে, আর ভাবলাম যে একটু পাকা পেঁপে রয়েছে, দু তিন দিন পড়ে রয়েছে ফ্রিজে, তো আজকে বের করে আমি ভালো করে ধুয়ে নেব, পেঁপের জুস বানাবো। রাব্বু তো জুস খায় না, ওকে আমি গোটা পেঁপে দেবো, কাটা পেঁপে। পেঁপের জুসের অনেক গুণ রয়েছে, পেঁপে যদি আমরা নিয়মিত খাই দেখা যায় যে ভিটামিন ও খনিজ শরীরে প্রবেশ করে এই জুসের মাধ্যমে, কিডনি ভালো রাখতেও মাইগ্রেন আর্থ্রাইটিসের দারুণ কার্যকরী পেঁপের জুস। তাই প্রতিটি মানুষকে এই বিষয়টি মাথায় রাখতে হবে, দুদিন খেয়ে দেখুন পেঁপের জুস উপকার জানলে হতবাক হয়ে যাবেন। পবিত্র রমজান মাসে ইফতারেও পান করতে পারেন পেঁপের জুস, পেঁপের জুস পেটের জন্য খুবই উপকারী। তাই আমি চেষ্টা করি কিভাবে পেঁপের জুস আমার বাচ্চাদের খাওয়ানো যায়, ওরা তো বাচ্চা, ওরা সব সময় খেতে চায় না। আমি কিন্তু বিভিন্ন কৌশলে আমার বাচ্চাদেরকে পেঁপের জুস খাইয়ে থাকি, কারণ এর গুণাগুণগুলো আমি তো জানি। ঠিক যেমন আজকে খাওয়াবো, এইভাবে যদি আমরা জুস বানিয়ে সুন্দর করে গ্লাসে পাইপ দিয়ে দিই, তাহলে দেখা যায় ছেলেরা দু মিনিটে ফিনিশ করে দেয় পেঁপের জুস। না হলে কিন্তু বাবা খাও মা খাও বলে ওদেরকে, যত আমরা চেষ্টা করি না কেন কিন্তু ওরা খেতে চায় না। তো এখন আমি পেঁপেগুলো ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে টুকরো টুকরো করে নেব। পেঁপেটা কিন্তু সুন্দর পাকা, পাকা পেঁপে, কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এই পেঁপে কিন্তু আমাদের কেনা নয়, আমার জায়েদের গাছে প্রচুর পেঁপে হয়, আর আমার হাজবেন্ড পেঁপে খেতে ভালোবাসে, তাই আমার যা দেখা যায় প্রায় সময় আমাদেরকে পেঁপে দিয়ে থাকে। আবার কখনো মাঝে মধ্যে আমার হাজবেন্ড পেঁপেও কিনে নিয়ে আসে। আর এই যে সামনে রমজান আসছে, পেঁপের তো আর বাড়ি থেকে শেষ হবে না আমাদের। আর এই যে গোটা পেঁপে আমি কিছুটা রেখে দিলাম আমার হাজবেন্ডের জন্য, মানে শাহিনের আব্বু তো পেঁপে খেতে খুবই ভালোবাসে, আর ডাক্তার তো ওনার খেতে বলেছে, যেহেতু উনি কিছুদিন আগে অপারেশন হয়েছে। আর এখানে একটা আমি মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি জুইসার, তাতে করে আমি একটু বিড় লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে সবাই প্রত্যেকে, আমরা প্রত্যেক মারাই চেষ্টা করব যে আমাদের বাচ্চাদেরকে পেঁপের জুস খাওয়াতে। আর আমার ছোট ছেলে তো খুবই রোগা, কিছু খেতে চায় না, তো ডাক্তার তো ওকে বারবার বলেছে যে পেঁপের জুস খাওয়াবেন ওকে, তাই আমি অনেক কৌশলে ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এই তো দেখুন আমার পেঁপের জুসটা কত সুন্দর হয়েছে, কালারটা মাশাল্লাহ দেখুন। আর আমি দুইটা গ্লাসে করে ঢেলে নেব,
আর একটু মিষ্টি মিষ্টি হলে দেখা যায় ছেলেরা খুব তো মিষ্টি পছন্দ করে, তাই আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। আর গোটা পেঁপেটা যেটা কেটে রেখেছিলাম তো ওইটা আমি ওর আব্বুকে পাঠিয়ে দিলাম রুমে। আর এই তো আমি দুইটা পাইপ নিয়ে দিয়ে দিলাম, তো দেখুন এখন কত সুন্দর লাগছে। তো এইভাবে যদি আমার ছেলেদের সামনে দিই তো ওদের খেতে বেশিক্ষণ সময় লাগবে না, না হলে কিন্তু ওরা খেতে চায় না, বায়না ধরে। আর আমার ছেলে তো স্কুল থেকে চলে এসেছে, আমার বড় ছেলে, এই তো দেখুন পেঁপের জুস খাচ্ছে। ও তো এসেছে, এখন তো প্রচুর গরম পড়ে গেছে, তো স্কুলে প্রচুর গরম, তাই আসার সঙ্গে সঙ্গে আমি ওকে জুসটা দিয়ে দিলাম। এই যে আমার বড় ছেলে, সকলের পরিচয় করিয়ে দিলাম। তো ছেলেকে পেঁপের জুস খাওয়াতে খাওয়াতে বিদায় নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।